মতলব উত্তরে জাহানারা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা উদ্বোধন। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুর মতলব উত্তরে জাহানারা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব পুটিয়ার পার গ্রামে অবস্থিত জাহানারা দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বক্তব্য রাখেন আমিয়াপুর হামিদিয়া এম এ গনি মহিউসুন্না হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা শাহ মহিউদ্দিন হামিদি আল কাদেরী, কালীপুর নজির আহমেদ চৌধুরী মাদ্রাসা সুপার হাফেজ মোহাম্মদ আমির হামজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিয়াপুর হজরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মহিলা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আলহাজ মাওলানা মুফতি ফারুক আহমেদ, শানে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা হাফেজ মোহাম্মদ আমির হামজা, মাওলানা আমিনুল ইসলাম আল কাদেরী, সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সরকার, পুটিয়ার পার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা ওয়ালিউল্লাহ আনসারি, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহজাহান। মুনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা জামাল উদ্দিন নুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ মোহাম্মদ রুহুল আমিন, মেম্বার মোহাম্মদ বিল্লাল হোসেন ও মেহেদি হাসান উজ্জ্বল। মনিরুল ইসলাম মনিরের তথ্য চিত্রে, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি। গ্রিন ল্যাব হসপিটাল, গ্রিন ল্যাব এমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগে আপনার জন্য রয়েছে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার, গাইনি মেডিসিন ও সার্জিক্যাল এমার্জেন্সি সেবা, সার্বক্ষণিক ডিজিটাল এক্স রে, আল্ট্রাসনোগ্রাম, 24 ঘন্টা গাইনি কনসালটেন্ট ও অভিজ্ঞ নার্সের সমন্বয়ে নর্মাল ডেলিভারি, কার্ডিয়াক মনিটর, 12 চ্যানেল ইসিজি, অত্যাধুনিক অটোমেটিক মেশিন, দক্ষ টেকনোলজিস্ট এবং বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে সব ধরনের প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেবা। গৌরীপুর বাজার, ভুলিরপাড়, এস আলম প্লাজা, হোমনা রোড, দাউদকান্দি, কুমিল্লা।